হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন গাছের কথা কই চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা যারা ছাদে গাছ লাগাই দেখা যায় নার্সারি থেকে গাছ কিনে আনার পর খুব ভালোভাবে মাটি তৈরি করে গাছটি রোপণ করি কিন্তু কিছু দিনের পরেই গাছটি মারা যায় কিন্তু কেন মারা যায় সেটা আমরা জানি না তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গাছ লাগালে আপনার একটি চারাও মারা যাবে না এই যে এই বেগুন গাছের চারাগুলো আমি নার্সারি থেকে কিনে এনেছি এই যে দেখেন আমার চারাগুলো বেশ ভালোভাবে শেকড় হয়েছে এবং মোটামুটি বড় সাইজের বেগুনের চারা এই চারাগুলো আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা আরও আমি কিছু চারা কিনেছি এই যে টমেটো গাছের চারা ক্যাপসিকাম গাছের চারা এবং মরিচের চারা এই চারাগুলো আমি একশো টাকা থেকে দিয়ে নার্সারি থেকে কিনে এনেছি আর এই যে দেখেন আমার বেগ টমেটো গাছের চারাগুলো কিন্তু বেশ বড় হয়েছে এবং বেশ ভালোভাবে শেকড় হয়েছে আসলে দেখা যায় গাছে যদি ভালোভাবে শিকড়যুক্ত থাকে তাহলে সেই গাছটি লাগালে মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং ভালোভাবে বেড়ে ওঠে আর মরিচের গাছের চারাগুলো আমার একটু ছোট ছোট। তারপরেও কিন্তু বেশ সতেজ এবং শিকড়যুক্ত এই যে দেখেন আমার মরিচ গাছের চারাগুলো আমি সময় এই সাইজের চারাই নার্সারি থেকে কিনে আনি আর একটু বড় চারাই দেখা যায় যে অনেক সময় কিনে আনার পরে মারা যায় তখন আর অন্য কোনো চারার সুযোগ থাকে না তাই আমি ছোট চারাই কিনে এনেছিলাম এই যে এই চারাটি দেখেন এটার সাথে কিন্তু মরিচ হয়েছে আবার এই গাছগুলোর চেয়ে বেগুন গাছের চারাগুলো একটু বড় বড়। এই যে আমার বেগুন গাছের চারাগুলো একটু বড়। তো আমি এখন এই চারাগুলোকে কিভাবে রাখব আমি এই সবগুলো চারাকে এমনভাবে রাখব যেন এই চারাগুলো না মারা যায় তো আমি সেজন্য একটা গামলাতে কিছু পানি নিয়ে নিয়েছি এই যে দেখেন এই আমি গামলায় এই পানি নিয়েছি এইটা কিন্তু নর্মাল পানি এই পানির সাথে কিছু মেশানো নয় এই পানির ভেতরে আমি সবগুলো গাছ এভাবে চুবিয়ে রাখব এই যে দেখেন আমি কিভাবে পানির মধ্যে গাছের চারাগুলো চুবিয়ে রাখছি এবং এমনভাবে পানি দিব যেন গাছের গোড়াটা অবশ্যই পানির ভেতরে থাকে এখানে মনে হচ্ছে আমার আরও একটু পানি দিতে হবে তাই আমি এই গামলার মধ্যে আরও একটু পানি দিব এবং এভাবে আমি এই গাছের চারাগুলোকে একটি ছায়াযুক্ত স্থানে দুই দিন রেখে দিব তারপর আমি গাছ লাগাব এই যে টমেটো গাছের চারা এই চারাগুলোকেও আমি ঠিক একইভাবে পানি দিয়ে দুই দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিব তারপর গাছগুলো লাগাব তখন আর একটি গাছের চারাও মারা যাবে না আপনারা আপনাদের ছাদবাগানেও এভাবে গাছের চারাগুলো এনে সাথে সাথে লাগাবেন না দুই দিন রেখে দিয়ে তারপর গাছের চারা লাগাবেন দেখবেন আপনাদের একটি চারাও মারা যাবে না এই যে দেখেন আমার গাছের চারাগুলো এভাবে পানিতে ভিজিয়ে আমি রেখে দিলাম এবং দুই দিন পরে আমি তা লাগাবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ